নমস্কার আমার প্রিয় ফ্যামিলি, আমি সঙ্গীতা নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমার এই ছোট্ট নতুন ব্লগটায় অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো যে যেখানেই আছো। তো আমিও ভালো আছি মোটামুটি। তো সকালবেলা দেখো, সকাল থেকেই ব্লগটা কিন্তু স্টার্ট করলাম, সকালে উঠেই বিছনাটাকে তুলে নিলাম। আর যদি কিনা খাটের থেকে সবাই নেমে যায়, তাহলে কিন্তু প্রথমেই দেখবে বিছনাটাকেই তুলতে ইচ্ছা করে, আমার তো এটাই মনে হয়। তারপরে দেখো চলে আসলাম ঘর ঝাড়ু লাগাতে, আর দেখো সেই মোবাইলের বক্সের মধ্যে শোলা ছিল, সেই শোলাগুলো বের করে তারপরে দেখো মামাম কী করেছে, একবার সারা ঘরে পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। তা এখন ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছে। আর ওই দেখো আমার তোজো পাপা ওই যে ছাটের উপরে বসে আছে, আর তোমাদের দাদাভাই কাজ করছে। তোমাদের দাদাভাই কাজে যায়নি, যেহেতু আমাকে কটা মাল দিয়েছিল, তো তাই কাজ করতে করতে ভীষণ রকম গরম লেগে গেছে। তো সোয়েটার চাদর খুলে ফেলে এখন পাতলা বাটি পিনতে চাদরটা গায়ে দিয়ে এখন উঠোনটাকে দেখো ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো চলো ভালো করে উঠোনটাকে ঝাড়ু লাগিয়ে নিই। আর আজকে দেখো রোদ উঠেছে অনেক দিন পর, আর জামা কাপড়গুলোকেও মেলে দিয়েছি, কালকের যে ভেজা ভেজা জামা কাপড় ছিল। আর দেখো এখন রাস্তাটাকে ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আমার পিসিদের জায়গায় ওখানে সব গাছ লাগানো রয়েছে, তো ভীষণ পাতা পড়ে, ওই সেই পাতা আমাকেই ঝাড় দিতে হয়। আমার পিসিরা তো থাকে না ওর জন্য। কোথা থেকে দিয়েছে? স্কুল থেকে। তাই কি কি দিয়েছে? তাই চকলেট আছে। তাই তারপরে দেখো ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। প্রথমেই ঠাকুরের ধারটাই মুছে নিচ্ছি, আর তারপরে দরজার সামনের থেকে বাইরের থেকে একবারে মুছে নিয়ে এসছি। তো চলো ঘরটাকে ভালো করে মুছে নিই। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, ঘড়ি দেখলেই বুঝতে পারছো, কেননা আমার এডিট করতে করতে খুব দেরি হয়ে গেছিল। এডিট করতে আমার খুব সমস্যা হচ্ছে, ওই মানে ওই অ্যাপসটা দিয়ে, আর একটা নতুন অ্যাপস দিয়ে অনেক দেরি হচ্ছে, সোলো অ্যাপসটা ভীষণ সমস্যা হচ্ছিল। তো যাই হোক দেখো সমস্ত কাজ একদম 10টার মধ্যে কমপ্লিট করে ফেললাম। এখন স্নান করে চলে এসেছি, জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি, কিছুটা জামা কাপড় ছিল সেগুলোকেও কাচা ধোয়া করে নিয়েছি। আর এই যে দুটো সায়া, নতুন সায়া ঘরে ছিল, সায়া দুটোকে ধুয়ে দিচ্ছি, কালকেও ধুয়ে দিয়েছিলাম, আজকেও ধুয়ে দিলাম, কারণ নতুন সায়া পরতে পারি না। তারপরে দেখো এসে খাবার বানাতে বসে গেলাম সকালের। তো অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু ওর জন্য, আর পুজোটা দিলাম না, পুজোটা নন্দিনী বললো যে আমি দিয়ে দেবো ওখানে আজকে, তুমি তাহলে খাবারটা বানিয়ে ফেলো। তো দেখো আমি এখন আটা মেখে নিচ্ছি, আর আজকে বানাবো রুটি। মামামু বায়না করছিলো রুটি খাওয়ার জন্য, বলছে সকালে রুটি খাবো, রুটি আর তরকারি। তার জন্য দেখো এখন আটাটা মাখা হয়ে গেছে আমার। তো এখন চলো গোল গোল ভালো করে একটু শেপ দিয়ে নিই, তারপরে আবার তরকারি বানাবো। আজকে একটুখানি সিমের তরকারি বানাবো, অনেক দিন সিম ঘন্ট করা হয় না। আর আমার মা ওই মানে আমাদের পাশের বাড়ির একজন ওই বাজার মানে সবজি বিক্রি করে, তো তো অনেক দিন দু তিন দিন হয়ে গেলে সেগুলো তো আর কেউ কেনে না, তা সবাই পাড়ার সবাইকে দিয়ে দেয় সেই সবজিগুলো, তো দিয়ে দিয়েছিলো। তাই মাও আবার আমাকে বলছিল যে কটা সিম আর ফুলকপি খাবে, দেব দিয়ে ওখানে পাঠিয়ে, তাই আবার নন্দিনীকে পাঠিয়ে দিতে বলেছিল, তাই আবার নন্দিনী গেছিলো, তাই আবার দিয়ে দিয়েছিল। তো যাই হোক আজকে ভাবছিলাম যে কি রান্না করব, কি রান্না করব। তো যাই হোক এখন দিয়ে দিয়েছে, বেশ ভালোই হয়েছে। এখন সিম ঘন্ট দিয়ে রুটি খাওয়া হবে। তো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি একদম, তো কালো চিড়ে ফোড়ন দিয়ে রান্না করব, বেশ দারুণ লাগে একটু, মানে ঘন্ট মতনই করব। তো দেখো কড়াইতে এখন কালো চিড়ে ফোড়ন দিয়ে দিলাম, আর তারপরে এখন আমি সিম আর আলু দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা।
তো চলো এখন ভালো করে একটুখানি নাড়াচাড়া করি, নাড়াচাড়া করে একটু লবণ আর একটু হলুদ দেব। তো একবার অন্তত এরকম সিম ঘন্ট খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা। তো দেখো এখন এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, এখন ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে গেছিলো। তো তারপরে দেখো জল দিয়ে দিচ্ছি, হালকা একটু জল দেবো যেহেতু একটু চচ্চড়ির মতন করবো তো ওর জন্য। তারপরে দেখো এখন আমি রুটিগুলোকে বানিয়ে নেব, এপাশে তোমার সবজিটা হচ্ছে আর এপাশে রুটিটাও বানিয়ে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে ঝটপট করে। তো এখন দেখো বেলে নিচ্ছি আমি, একটা করে বেলি আর একটা করে ছেঁকি। যে একবারে বেলে নিই বা কিছু তাও না, একবারে বেলে নিলে রুটি মোটে ফোলে না, একটা একটা করে বেলি আর একটা একটা করে ছেঁকি। আমার এই রুটি বেলাটা জানো তো আমার একটা দিদা শিখিয়েছিল, মানে আমার মা এসে ছোটবেলায় আমার ওই দিদাদের বাড়িতে থাকতো, ওই দিদাটা আমাকে বলেছিল যে এইভাবে রুটিটা বেললে গোল হয়। আমি এই জিনিসগুলো ছোটবেলায় ফলো করতাম কে কেমনভাবে কাজ করে, আমাকে কোনোদিন আমার মা জানো তো কাজ হাতে করে শেখায়নি। আমি যেটুকু দেখে বুঝে সবাই কেমন করে করে সেইটা দেখে দেখেই কিন্তু আমি কাজ শিখেছি। আর তবে জানো তো আমি যেরকম রান্না করি, আমার বাপের বাড়ি তো পাল, আমার বাপের বাড়ির মতনই কিন্তু আমি রান্না করি, আমার শ্বশুর বাড়ির মতন কিন্তু আমার রান্না কিন্তু হয় না। আর জানো তো আমার রান্না খেয়ে আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো লাগে, মানে আমি রান্না করলে তাদের খুব ভালো লাগে আমার শাশুড়ি বলে। দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে একবার দেখেছো, সব কটা রুটি ফুলেছে, তোমাদের সাথে সব কটাই মোটামুটি শেয়ার করলাম যে কটা এখন বানানো হয়েছে। তো দেখো তরকারিটাও মোটামুটি হয়ে গেছে, তো এখন নামিয়ে নিয়েছি, তো এখন সবাইকে খেতে দিয়ে দেব। ভীষণ খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, মামাম সকালবেলা শুধু একটু বিস্কিট খেয়েছিল আর আমরা সবাই না খেয়ে রয়েছি। তো দেখো এখন দিয়ে দিচ্ছি, আর আজকেরা ময়দা ছিল না, আজকে তোমার হচ্ছে শুধু আটা দিয়েই, রেশনের আটা দিয়েই রুটি করেছি। আর আমার আমার মেজোজায়ের ছেলে মানে আমার বাবাটা বলে যে জেঠিমা ফর্সা রুটি বানায়, তাই আজকে রুটি বানানোর সময় মনে পড়ছিল ওর কথা, খুব বলছে জেঠিমা রুটি বানায় খুব ভালো লাগে খেতে, একদম নরম তুলতুলে রুটি বানায় জেঠিমা, ও এসে আমাদের বাড়ি খেয়েছিল তো তাই। এই যে তোমাদের দাদা ভাইকেও নন্দিনীকে খেতে দিয়ে দিলাম, মামামকেও খেতে দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদা ভাই দেখো খেয়ে দিয়ে এখন কাজে বসে গেছে, আমিও বসবো কাজে, তোমাদের দাদা ভাইও কাজ করছে। বলছিলাম আর কারখানায় যেতে হবে না, বাড়িতে আমার সাথে দুদিন একটু করো, তার জন্য আমার সাথে দেখো করছে কাজ। তো আমিও দেখো কাজে বসে গেছি, আবার উঠে রান্না করতে হবে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তো ভাবলাম আধা ঘন্টা কাজ করে নিই তারপরে রান্নাটা করব। তো দেখো চলে আসলাম, সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি, সমস্ত সবজি বলতে ফুলকপি আর আলু, আর এদিকে টমেটো রয়েছে, আর ফুলকপি আর আলু ভাজা করব, যেহেতু ফুলকপি দিয়েছিলো ওর জন্য ফুলকপি আলু ভাজা আর ফুলকপি তরকারি করব। তো দেখো কড়াইতে তেল দিয়ে এখন ফুলকপিগুলোকে চলো লাল লাল করে ভেজে নিই। আজকে একটু অন্যরকমভাবে ফুলকপিগুলো রান্না করবো। আর দেখো কড়াইটার কী অবস্থা হয়েছে একবার, তো ভালো করে আবার কড়াইটা মেজে নিয়েছি, কেননা ওই কড়াইতে রান্না করতে গেলে কালো কালো হয়ে যাবে, এমনি পুড়ে পুড়ে উঠেছিল। আলুগুলোকে দেখো ভেজে নিলাম সুন্দর করে, আর ফুলকপিটাও খুব লাল লাল করে ভেজে নিয়েছি, তার মধ্যে দেখো টমেটো দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, এখন ফুলকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা তোমরা একটা কথা কিন্তু আমাকে বলো যে আমার এডিট করাটা ভালো হচ্ছে কি না, আর আমার এই ভিডিওটা মানে ভিডিওর কোয়ালিটিটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু একটু জানিও কমেন্টস করে, তাহলে একটু ভালো লাগবে যে খারাপ হচ্ছে না ভালো হচ্ছে কি জানি বুঝতেই পারছি না, তোমরা একটু বলো তাহলে হয়তো ভালো লাগবে বুঝতেও পারবো। তোমাদের ভালো মন্দ নিয়েই তো আমার সব কিছু না। তো দেখো কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, তো এখন ফুলকপিটা এদিকে ফুটতে থাকুক, ভাতটাও প্রায় হয়ে এসেছে। আর দেখো কালকের কিছুটা ভাত ছিল, সকালে তো রুটি খাওয়া হয়েছে ওর জন্য এই ভাতটা কেউই খাওয়া হয়নি, তো ওর জন্য এই ভাতটা দুপুরের ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, চালটা একটু কম করে দিয়েছিলাম। তো চলো এদিকে হতে থাকুক, আমি আর একটু কাজে বসি,
মানে এদিকে তো প্রায় তো হয়ে এসেছে, আর 10 মিনিট বসলেও তো 10 মিনিট আগাবে। তো দেখো আবার 10 মিনিট পরে চলে আসলাম, এসে দেখো এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ফুলকপিটাকে, এখনো হয়নি। তো দেখো তারপরে একটু ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নিলাম গরম মশলা দিয়ে একদম কষা কষা করে। এটা জানো তো রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে, গরম ভাতের সাথেও কিন্তু খারাপ লাগেনি, গরম ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর পাতলা পাতলা করে করলে একরকম, আর একটু গামাখা মাখা করে করলে একরকম। তো দেখো ভাজাটাও আমার প্রায় হয়ে গেছে, চলো নামিয়ে নিই। রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, তো এখন আর কাজে বসবো না, অনেকটাই বেলা হয়ে গেছে, একবারে খেতে দেব। খেতে দিয়ে একটু শোবো, তারপরে উঠে কাজে বসবো। আর আজকে একটু হাবড়ায় যাওয়ার রয়েছে, একটু হাবড়ায় যাব। হ্যাঁ যাব। তো দেখো এই জামাটা বললাম চেঞ্জ করতে, চেঞ্জ করবে না, এই জামাটাই পরতে হবে। ওই দেখো স্নান করা হয়ে গেছে আমার মামামটার, পাগল একটা আমার দুষ্টু। তো চলো তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, আসো তারপরে খেতে দেবো। তারপরে দেখো চলে আসলাম ভাত গোছাতে, আর মামাম না খেয়েই ঘুমিয়ে পড়েছে। মামাম বলছে আমি এখন খাবো না, যেহেতু রুটি ছিল, মামাম খেয়েছিল একটা দুটো রুটি পরে, ওর জন্য আর সে মামাম খায়নি, ঘুমিয়ে পড়েছে, কি করব। তো আমরা তিনজনে খেতে বসে গেছি, ও নন্দিনী খেয়ে চলে গেছে আর আমরা দুজনে বসেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তারপরে দেখো ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে একটু ঘরটা মুছে এখন আর থালা বাসন কটা ধোবো না, ইচ্ছা করছে না, মানে ভীষণ কষ্ট হয়ে গেছে, আর খাওয়াটাও একটু বেশি হয়ে গেছে, ওর জন্য রেখে দিয়েছি থালা বাসন কটা একটু পরে ধুয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, আর ওদিকে শুয়ে পড়েছে দেখো, ওর ঘর পুরো অন্ধকার, ওই পাশে মামাম ঘুমাচ্ছে ওইদিকে, আর তোমাদের দাদা ভাইও শুয়ে পড়েছে, আর আমিও একটু শোবো। জানলাটা দিয়ে নিই আমি, জানো তো দুপুরবেলা শোয়ার সময়, কেননা হচ্ছে তোমার মশা রোগে ওর জন্য। তো চলো পরে দেখা হচ্ছে অন্ধকার। তো বন্ধুরা এই এখন একটু যাবো শাশুড়ি মায়ের সাথে হাবড়ায়, তো বিয়েবাড়িতে একটা জিনিস তো দিতে হবে, কেনাকাটা করতে হবে, তো ওর জন্য এখন শাশুড়িমা ফোন করেছিল, শাশুড়িমা আসছে রাস্তায় আর আমিও বেরোচ্ছি। তো চলো এখন জামা কাপড় কটা তুলে তারপরে যাব। তো বন্ধুরা এই বেরিয়ে গেলাম, তো শাশুড়িমা রয়েছে ওখানে দোকানদারে, তো চলো পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা আমি আর আমার শাশুড়িমা চলে যাচ্ছি হাবড়ায়। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছ থেকে মানে রেল লাইনটা, তো ওই যে গেট পার হচ্ছে ওই দিকটায় আমাদের বাড়ি, মানে ওই ওই সামনে গিয়ে একটু, তো একদম রেলের গায়ে না আমাদের বাড়িটা, একটু দূরে আছে। তারপরে দেখো হাবড়া বাজারে চলে এসেছি আমাদের, তো যাব পিতলের জিনিস কিনতে। তো আমরা সবাই মিলে, শাশুড়িমা একা দেবে কেন, তো আমরা সবাই মিলেই বলেছি টাকা দেবো একসাথে জিনিস কেনো, তো ভালোই হবে, যেহেতু শাশুড়ি মায়ের কাছে নেমন্তন্ন করেছে ওর জন্য ভাবলাম একসাথেই নিয়ে নিই। তো দেখো আর আমরা আলাদাই বা কোথায়, আমরা যদি একসাথে থাকতাম তাহলে তো একসাথেই হতাম না। তো এই কুলোটা দেখেছিলাম, আমার ননদ আবার টাকা দিয়েছিলো নেওয়ার জন্য একটা জিনিস, তো আমার ননদ দেখো গামলাটা ননদের জন্য নিয়ে নিয়েছে, আর পুষ্পপাত্রটা আমাদের জন্য নিয়ে নিয়েছি। আর এই দোকানটায় জানো তো অনেক দাম কম পিতলের জিনিসের, অনেক দাম কম, আমি দেখেছি যাচাই করে জানো তো। আমার লক্ষ্মী ঠাকুরটাও কিন্তু এই দোকান, এই দাদার দোকান থেকেই নিয়েছিলাম, আমি এখন আসলে এই দাদার দোকানেই আসি। তো অন্য জায়গায় হয়তো কেজিতে 150 টাকা বেশি নেয়, কিন্তু এই দাদার দোকানে একটু কম নেয়, 150 টাকা কম মানে বলো তো কতটা কম, অনেকটাই কিন্তু কম। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকো। তো চলো ভিডিওটি আর আজকে বেশি বড় করলাম না, তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।